আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে অনেক দিন ধরে এই ভিডিও দেওয়া হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে আমি অন্য অন্য কাজে একটু বেশি ব্যস্ত, তাই ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভিডিও দেব ইনশাল্লাহ, আসলে অনেক দিন হয়ে গেছে এটাও সত্য। আচ্ছা, কিছু লোক আমার কাছে কল করেন স্ক্রিন প্রিন্টিংয়ের মেশিনের ব্যাপারে। তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক আগে, কাঠের বডি দিয়ে একটা ফোর কালার মেশিন বানিয়েছিলাম, সে ভিডিওটা দিয়েছিলাম। তো সেটার ব্যাপারে অনেকে কল করেন যে মেশিনটা আমি দেওয়ার জন্য 3,000 টাকায় সেই, বা অনেকে আবার এটা নিয়ে বাজে আচরণও করেন, যার কারণে আমি ওই ভিডিওটা প্রাইভেট করে রাখছি। আসলে মানুষের উপকার করতে গেলে না আর উল্টা কথা শুনতে হয়। আমি মেশিনটার আইডিয়া দিয়েছি যে আপনার ঘরে পুরনো কাঠ বা নিজস্ব অনেকে থাকে না, যারা হয়তো শহরে আছেন তাদের থাকে না, যারা বেশিরভাগ গ্রামে থাকেন বা অনেক শহর সাইডেও যারা আছেন ওনাদেরও থাকে, অথবা কাঠ তো কিনলে পাওয়া যায়। আমি একটা আইডিয়া দিয়েছি, জাস্ট আপনি 3 থেকে 4,000 টাকার ভিতরে একটা মেশিন বানাতে পারেন, এরকম একটা কথা বলছি। যাই হোক, ভিডিও দিয়েছি। তো এরপরে আমি আমার জন্য একটা বানিয়েছিলাম, যখন আমি দেখেছি না কাঠেরটা আসলে ভালো না, নড়াচড়া করে বা সমস্যা করে কয়েকদিন পরে। তারপর আমি এই যে এই ভিডিওটা দেখতেছেন এখানে আমার চ্যানেলে, এটি সম্পূর্ণ স্টিল বডির একটা মেশিন, এটির একটা ভিডিও দিই মাত্র 4 মিনিট 10 সেকেন্ডের। আমি পুরো ভিডিওটা দিতে পারি নাই, কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম সেই কারণে। যাই হোক, এরকম এই মেশিনটা অনেকে আমার কাছ থেকে নিয়েছেন এবং এখনও একজনের জন্য একটা বানানো হচ্ছে। এখন ওই যে মানুষগুলো কিছু এই আবাল, কারণ সবাই তো এখানে মানুষ ভিডিও দেখে না, কিছু আছে মানুষের মতো দেখতে শুনতে কিন্তু আসলে মানুষ না, পশুর চাইতে খারাপ, ওরা কিছু এখানে ভিডিও দেখে, যদিও আমি খুঁজে খুঁজে ব্লক করে দিই ওদেরকে। তারা বলে থাকে যে আপনি তো ভিডিওতে বলেছেন 3-4 হাজার টাকা মেশিন, 4 কালার মেশিন এসেই, আপনি এখন দেবেন না কেন? এই বেটা বলদ, আমি কি দেব বলছি? আমি জাস্ট বানানোর একটা আইডিয়া দিছি, বানানোর একটা আইডিয়া দিছি এরকম এই, সরি আপনার কিছু মনে করবেন না, ওদেরকে বলতেছি, মানে তোরা যারা এখানে এসে বাজে কমেন্টস করিস, তো তোদেরকে বলি যে তোরা যে এই যে ওই বেকার ঘুরে ঘুরে অন্যের কামলা দিয়ে খাওয়ার চাইতে যে ভিডিওগুলো দেখে নিজে কিছু একটা করে খাওয়ার জন্য ভিডিও দিই, এবং আমি আমার অর্থাৎ তেমন কোনো এখান থেকে আমার ইনকাম নাই, কিছু নাই, শুধু উপকারের স্বার্থে বা হয়তো দোয়া করবে এই সবার ফ্যামিলি খেয়ে সেই জন্য দিই, কিন্তু তোরা কিছু আবাল, কিছু এই বলছি না, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না, তোরা এখানে এসে ইয়ে করিস এবং ফোন করে গাল মন্দ করিস যে না হলে ভিডিও দিলাম কেন এসে, তোর বাপের চ্যানেল না, ঠিক আছে আমার চ্যানেল, ভালো লাগলে ভিডিও দেখবি না হলে চলে যাবি, আমি তো আমার তো প্রয়োজনে নাই, আমি কি বলতাম, মেজাজটা খুবই খারাপ, ঠিক আছে। তারপরে কমেন্টসে এসে গালি পর্যন্ত দিয়েছে ফোন করার পরে একজন, এই সামান্য কিছুদিন আগে, এরকম প্রায় সময় হয়ে থাকে। এরপরে কল করে জিজ্ঞাসা করে কেমিক্যাল সম্বন্ধে ধারণা দিতাম, রং সম্বন্ধে ধারণা দিতাম, কালি কোথায় পাবে চিন্তা করেন, এগুলো কোনো প্রশ্ন? তারপর কীভাবে করে, ওনারা বলতাম কীভাবে করে এটা। তো যাই হোক, আসলে আমি এই গত ভিডিওতেও শুধু এই যে কমপ্লেনগুলো জানাইছি আপনাদেরকে, যারা আমার প্রকৃত ভিউয়ার, সরি আমাকে ক্ষমা করবেন আপনারা, যারা মোটামুটি ভিউয়ার, আপনারা জানেন যারা ইউটিউবে কাজ করে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক সময় নষ্ট হয়, এখান থেকে রিটার্ন তেমন একটা কিছুই আসে না। অনেকে হয়তো ভাবে যে ভিডিও দিয়ে অনেক বেশি ইনকাম হয় সেই কারণে ভিডিও দেয় না, এটা ভুল। এরপরে যদি এইসব কথা শুনতে হয় এ পাগল ছাগল এদের, তাহলে কেমন লাগে? হয়তো আপনারা বলতে পারেন দুই একজন থাকে, আরে ভাই আমি দুই একজনের কথা কেন শুনবো, শোনার দরকার নাই, সিঙ্গেল একটা বাজে কমেন্ট করলে আমার ভিডিওই দেখার দরকার নাই, তার সে চলে যাক এখান থেকে, আমার কোনো প্রয়োজন নাই।
তার বাপের যদি টাকা থাকে, সে যদি কোনো আলালের ঘরের দুলাল হয়ে থাকে, টাকা দিয়ে কোথাও ট্রেনিং নিয়ে শিখুক, দেখি করুক, সে সমস্যা নেই, কিন্তু সে এখানে আসার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, অনেকে অনেক ভালো কমেন্টসও করেন, আবার অনেকে অনেক খারাপ কমেন্টসও করেন, যার কারণে খুবই খারাপ লাগে। তো আমি ফ্রি হইনি আসলে, আমি শারীরিক মানসিক নানানভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি, যার কারণে আমার তেমন একটা ভিডিও দেওয়া হয় না, কারণ আমার পরিবার পরিজন নিয়ে চলতে হয়। তো শুধু আমি এই ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হবে না, যারা আমার ভিউয়ার তাদের জন্য আমার ভিডিও দিতে ইচ্ছা করে, যারা সত্যিকারের ভিউয়ার ভিডিও দেখতে চান, আপনার প্রয়োজনে আপনি দেখবেন, আমি বলতেছি না আমার ভিডিও দেখেন, দেখার কোনো প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা দেখে আপনার কাজে আসবে, আপনি দেখুন, আমি আপনাকে জোর করতেছি না বা অনুরোধও করতেছি না। প্রথম প্রথম করতাম, আমি ভাবতাম যে সবাই তো মানুষ, যাই হোক আমার বিষয়টা বুঝবে, তো এখন তো দেখতেছি উল্টো, সবাই মানুষ না। এই যে এখানে এক আপু কমেন্টস করেছে, স্যান্ডেলের উপর প্রিন্ট করার ফ্রেম দিতে পারবেন, যাই হোক আমি এখানে ওনাকে উত্তর দিয়েছি। তারপরে এই যে একজন ভাই কত সুন্দর একটা কমেন্ট করেছেন যে অসাধারণ একটি ভিডিও ফুটেজ, আমার দেখা সেরা। যাই হোক, তো এখানে আমি বলতে চাচ্ছি যে আপনার যদি কোনো কিছু না বুঝেন, আপনি সেটা প্রশ্ন করতে পারেন বা আপনি জানতে লিখুন, কিন্তু আপনি আমাকে ওই যে এই সেই হাবি জাবি করবেন, এরপরে ফোন করে গাল মন্দ দিবেন। আর আমি নাম্বার তো দিয়েছি আমার ক্লায়েন্টের জন্য, কাস্টমার যারা ওদের জন্য, আমি চেয়েছিলাম এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট, তারপরে এই যে কেমিক্যাল আইটেম বা মেশিন, এগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, সেখান থেকে হয়তো আমার কিছু ইনকাম হইতো। সেজন্যে আমি এখানে নাম্বারটা এই জন্যেই দিই না যে আপনি ফোন করে আমার সময় নষ্ট করবেন, বগর বগর করবেন, যেটা কোনো প্রশ্নের ভিতরে পড়ে না, এমন আবাল মার্কা কথাবার্তা বলবেন, সেই জন্য আমি নাম্বার দিই না এখানে। তো কমন সেন্স রেখে আপনি একটা কাজ করবেন, অনলি ফর কাস্টমার দিস নাম্বার, ওকে? যাই হোক, তো অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না, ইনশাল্লাহ শিগগির ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, ভালো লাগতেছে না, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্যে। আসসালামু আলাইকুম।